থেকে বলি, কোচবিহার সীমান্তে সেখানে অপারেশন অ্যালার্ট, আজ বৈঠক বিজেপি এবং একই সঙ্গে বিএসএফ এর তরফ থেকে বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সেই পরিস্থিতির প্রেক্ষিতেই আজকের এই বৈঠক যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং সেই বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। যেই বৈঠকে উপস্থিত থাকবেন একদিকে বিজেপি অর্থাৎ বাংলাদেশের যে নিরাপত্তা রক্ষী সীমান্ত রক্ষী বাহিনী এবং একই সঙ্গে বিএসএফ অর্থাৎ এদেশের সীমান্ত রক্ষী বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, অফিসিয়ালসরা রয়েছেন, তারা আজ এই বৈঠকে ডাক দিয়েছেন কোচবিহারের সীমান্তে অপারেশন অ্যালার্ট। এই বৈঠকে যেখানে উপস্থিত থাকবে বিজেপি এবং একই সঙ্গে বিএসএফ, অন্যতম ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, কোচবিহার সীমান্তে সেখানে অপারেশন অ্যালার্ট। অর্থাৎ এর আগেও আমরা দেখেছি কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা তারা ভিড় জমিয়েছিলেন এবং সেই সমস্ত বিষয় নিয়ে সম্ভবত আজ আলোচনা হওয়ার কথা রয়েছে এই অপারেশন অ্যালার্টে। যেই বৈঠকে উপস্থিত থাকবেন মূলত বিজেপি এবং বিএসএফ। কিংশুক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। কিংশুক, এইখান থেকেই বিস্তারিত জানার চেষ্টা করব এই অপারেশন অ্যালার্ট যেটা নাম দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে এই বৈঠকে শুরু হবে, তার মূল উদ্দেশ্য কি? দেখো তনয়া, তোমাকে প্রথমেই বলি, অপারেশন অ্যালার্ট কিন্তু ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের তদ্ভুত যে উদ্ভুত পরিস্থিতি সেখানে কোচবিহারের যে 350 থেকে 400 কিলোমিটার বর্ডার সীমান্ত রয়েছে সেখানেই অপারেশন অ্যালার্ট, যার জন্য বাড়ানো হয়েছিল বিএসএফ এর তদারকি। এবার যে চ্যাংড়ামান্দে ইমিগ্রেশন চেকপোস্ট সেখানে কিন্তু অতি স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে এমনটাই সূত্র মারফত খবর, এবং সেই কারণে যে ইমিগ্রেশন চেকপোস্ট, সেই ইমিগ্রেশন চেকপোস্টে হাই অ্যালার্ট জারি রয়েছে এবং মঙ্গলবার দিন আর কিছুক্ষণের মধ্যেই বিএসএফ এবং বিজেপি মধ্যে একটি আলোচনা রয়েছে জিরো পয়েন্টে, সেখানে আলোচনা করা হবে সমগ্র পরিস্থিতি নিয়ে। কারণ কিছুদিন আগেই শীতলকুচির পাঠানটুলিতে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করেন, সেই সময় বাধা দেয় বিএসএফ। তারা বলেছিল যে আমরা বাঁচার জন্য ভিতরে প্রবেশ করতে চাই। আর ঠিক সেই উদ্ভূত পরিস্থিতির দিকেই তাকিয়ে অপারেশন অ্যালার্ট যেমন আগে ঘোষণা করা হয়েছিল, এবার কিন্তু ইমিগ্রেশন চেকপোস্টে হাই অ্যালার্ট ঘোষণা করা হলো এবং অতি স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত করা হলো। ফলে স্বভাবতই এই যে আজকের বৈঠক বিএসএফ এবং বিজেপির মধ্যে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে কী নিয়ে বৈঠক হবে, কী কী আলোচনা হবে, যদি এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি, কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। ইতিমধ্যে বিএসএফ এবং বিজেপির যে আধিকারিক তারা একটি নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে পৌঁছে গেছেন, সেখানে আলোচনা হবে। তারপরে হয়তো জানা যাবে যে কী বিষয়ে, কী মূলত কী কী বিষয়গুলো তুলে ধরা হলো এই আলোচনায়। তনয়া, বেশ ধন্যবাদ জানাই কিংশুক, নজর রাখো প্রতি মুহূর্তে এই খবরগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার। আর এরই সঙ্গে আরও একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে দিয়ে রাখি, বাংলাদেশের পথ পরিবর্তন হলো রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, কিন্তু তার আজ কোনোভাবে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পড়বে না, স্পষ্ট করে সে কথা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি স্পষ্ট করে বলেছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এদেশে রয়েছেন, অর্থাৎ এদেশে উপস্থিত রয়েছেন শেখ হাসিনা, কিন্তু তারপরেও কোনো রকমের এর কোনো প্রভাব দুদেশের সম্পর্কে পড়বে না, স্পষ্ট করে সে বক্তব্য কিন্তু সামনে এসেছে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শোনাই তার বক্তব্য। ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন, তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক, বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিকৃত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করবো। বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করলেন, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি পরিষ্কার করে বললেন শেখ হাসিনা ভারতে থাকলেও দুদেশের সম্পর্ক নষ্ট হবে না এবং দুদেশের মধ্যে বন্ধুত্বের যে সম্পর্ক দীর্ঘদিন ধরে রয়েছে সে সম্পর্ক কোনো রকমের কোনো আঁচ পড়বে না, দুদেশের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা দুদেশের তরফ থেকেই করা হবে, স্পষ্ট করে সে বার্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে পালাবদলে প্রভাব পড়বে না দুদেশের সম্পর্কে, মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার, এবং কিছুক্ষণ আগে সে বক্তব্য আপনাদের সামনে আমরা রাখলাম যেখানে স্পষ্ট করে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের সদ্য পদত্যাগী যে প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি এই ভারতবর্ষে থাকলেও তাকে এখানে আশ্রয় দেওয়া হলো, তার প্রভাব কোনোভাবেই দুদেশের সম্পর্কে পড়বে না, দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে সৌভাগ্যের সম্পর্ক রয়েছে তা বজায় থাকবে, এবং সেই বিষয়টি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও একবার স্পষ্ট করলেন সেদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে যে বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, দু দেশের মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কে কোনো রকমের কোনো আঁচ পড়বে না, বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি কোনো রকমভাবে এর প্রভাব, এই বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে তার প্রভাব কোনোভাবেই দু দেশের সম্পর্কে পড়বে না, সেই বার্তাই তুলে ধরেছেন তিনি। আরও একবার আপনাদের সামনে রাখি। বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক, বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিকৃত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করবো। বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তিনি বারবার করে একটাই কথা বলছেন যে দু দেশের মধ্যে কখনোই সম্পর্ক খারাপ হবে না, দু দেশের মধ্যে সুসম্পর্ক আগেও ছিল এবং এখনও রয়েছে, ভবিষ্যতেও কিন্তু এই সম্পর্কে কোনো রকমের কোনো আঁচ পড়বে না। যদিও বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে আমরা জানি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মন্তব্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দু দেশের সম্পর্ক ভালো যাতে থাকে সেই বিষয়টিকে সামনে রেখে মন্তব্য সামনে এসেছে। সরকার পড়ে গিয়েছে শেখ হাসিনা, তিনি দেশ থেকে অন্যত্র রয়েছেন, দেশে ছেড়ে, কিন্তু তারপরেও যে ছবিটা আমরা দেখলাম বাংলাদেশের সেখানে সংখ্যালঘু হিন্দুরা, সনাতনীরা, তারা কার্যত সেখানে যেভাবে পীড়িত হচ্ছেন, যেভাবে নির্যাতন তাদের উপরে চলছে, যেভাবে হামলা হচ্ছে, তারই প্রতিবাদে একত্রিত হয়েছেন তারা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন 12ই আগস্ট যে ছবি আমরা দেখলাম গোপালগঞ্জে, সেখানে প্রতিবাদ বিক্ষোভ, হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো সুরক্ষার দাবিতে হিন্দু সনাতনীরা তারা পথে নেমেছেন, একটাই তাদের দাবি। অন্যদিকে শঙ্খ বাজিয়ে তারা আর্জি জানাচ্ছেন যাতে তাদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব হয়। এমনকি বাংলাদেশের রাস্তায় নেমেছেন প্রায় লক্ষাধিক মানুষ, অত্যাচারের ঘটনা যা ঘটছে তারই প্রতিবাদে তারা পথে নেমেছেন। সম অধিকার এবং একই সঙ্গে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যখন বাংলাদেশে, তখন সম অধিকারের দাবি তারা রাখছেন এবং একগুচ্ছ দাবি দাবাকে সামনে রেখেই তারা পথে নেমেছেন, শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করছেন তারা। যে ছবি দেখতে পাচ্ছেন 12ই আগস্ট গোপালগঞ্জের ছবি, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে নির্যাতন, দিওয়ালি কার্যত পিঠ থেকে গিয়েছে হিন্দু তথা সংখ্যালঘুদের, যে গোপালগঞ্জের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, প্রদর্শন করছেন বিক্ষোভ সেখানকার হিন্দুরা, সনাতনীরা। এর ঠিক পাশাপাশি আপনাদেরকে খুলনার ছবিও দেখাচ্ছি, যেখানেও সনাতনীরা তারা বেরিয়ে পড়েছেন পথে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, শঙ্খ বাজিয়ে তারা প্রতিবাদ করছেন যা উদ্ভূত পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে।